নমস্কার বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের গ্রামে সবাই মিলে আজকে সরস্বতী পুজো করছে। আর গ্রামের সরস্বতী পুজো কেমন হয়, কোন প্রসেসিংয়ের মাধ্যমে হয়, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের সাথে তুলে ধরবো। পুজোর জায়গায় চলে এসেছি, আমার ছোট মা আগে থেকেই উপস্থিত। আজকে তার হাতে খড়ি হবে। পুজো শুরু হয়ে গেছে। গ্রামের পুজো মানেই খুব আনন্দ, সবাই মিলে খুব আনন্দ করবে। সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে বিভিন্ন কাজ করে পুজোটাকে সম্পূর্ণ করবে আনন্দের সঙ্গে। আগের দিন সবাই মিলে সমস্ত গ্রামের চাল ডাল তেল নুন এলে সবাই মিলে একসাথে পুজো করা, অঞ্জলি দেওয়ার সময় কোথায় বসবো সেটা নিয়ে একটা ব্যতিগ্রস্ত, অঞ্জলি শেষে সবাই মিলে প্রসাদ খাবে তা নিয়ে ব্যস্ত। এটা অবশ্যই আনন্দের সহিত সমস্ত গ্রামের যেখানে যা সবজি আছে সেই টাটকা সবজিগুলো নিয়ে আসবে। এসে সে সবাই মিলে সেই সবজিগুলোকে কেটে খিচুড়ি প্রসাদ রান্না করে সবাই মিলে একসাথে কেউ বসবে, কেউ রান্না করবে, কেউ ফেরাবে। এটাই তো আনন্দ। পুজো মানে খুব আনন্দ, সবাই মিলে একসাথে কাঁধ রেখে হাতে হাত রেখে চলাটাই হচ্ছে সবার পুজো। আপনারাও একইভাবে যান, প্রসাদ খান, সবাই মিলে খুব আনন্দ করুন।